কতক্ষণ? এই তো এক্ষুনি। তো মুখটা বাংলার পাশের মতো করে আছিস কেন? কিছু না রে। সত্যি করে বল, ল্যাংকেজিস? তুই কি করে জানলি? জেস করলাম, জাস্ট। ছেলে চলে গেল ভাই, আর কারণ লোকে শুনলে হাসবে। কেন, কি হয়েছে? বলে বাড়ি থেকে মানবে না। মানে আমি যখন ওকে প্রপোজ করেছিলাম তখন কি অনাথ ছিল? তুই হাসছিস? তো হাসবো না, তুই কাঁদবো? আমার 6 মাসের রিলেশনশিপ ভেঙে গেল আর তুই হাসছিস? ওটা রিলেশনশিপ তা নয় তো কি? শিট। কি শিট? শিট। এবার এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কিছুই বাড়াবাড়ি হচ্ছে না। আচ্ছা তুই বল, তোরা কোনোদিন পরের ব্যাচের বাইরে দেখা করেছিস? কখনো লিখে হাত ধরে হেঁটেছিস? কোনোদিন গেছিস প্রিন্সেপ ঘাট কিংবা ভিক্টোরিয়া? নন্দনে গাছ ধারে বসে একসাথে গল্প করেছিস নির্দ্বিধায় নিশ্চিন্তায়? ধুস, কোথাও যেতে বললেই বলতো মা যেতে দেবে না। কতবার বলেছি চল না কোথাও ঘুরে আসি, ততবারই। শোন ধ্রুব, তুই ওর থেকে অনেক ভালো ডিজার্ভ করিস। জ্ঞান দিস না তো। তো কী দেবো, প্রেম? প্রেমটাই তো পেলাম না ভাই। আমি তো আগেই বলেছিলাম। কি? টিকবে না, কাটেগা ভাই, তেরা ভি কাটেগা। ওসব ছাড়, পার্টি দে। পার্টি? কিসের পার্টি? কেন পার্টি? ব্রেকআপ হয়ে গেলে পার্টি দিবি না? শালা, আমার 6 মাসের রিলেশনশিপ ভেঙে গেল, তাদের পার্টি চাই? লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? লজ্জা কেন করতে যাবে? কি লেভেলের? থাক আর বললাম না। থাক আর বলতে হবে না, সবাই জানে। কিন্তু ওকে তো ছাড়তেই পারছি না ভাই। ভাই ভুলতে শেখ, ওইদিকে সূর্যটাকে দেখছিস? কিছুক্ষণের মধ্যেই ওটা ডুবে যাবে, রাতের অন্ধকার ওটাকে আচ্ছন্ন করে ফেলবে। তা বলে কি কাল আর ওটা উঠবে না? ওটা কাল আবার উঠবে নতুন উদ্যম নিয়ে। হুম, ঠিকই বলেছিস ভাই, মুভ অন করতেই হবে। সঙ্গী হয়ে এসেছিলি, হঠাৎ কেন চলে গেলি? এখন আমি একা বসে জীবন চিনছি অন্য নিরিখে। পুরনো বন্ধু আমার সাথে তোমার দেওয়া ঘরে চাকিয়ে ভুলেছিলাম। তাকে ভেবে বেঁচে থাকি নেই
সে নেই তার স্মৃতি, চোখের জল মুছে তাকেই ভেবে বেঁচে থাকি।